তোর স্বাভিমানকে, আমার সংস্কৃতিকে। এক শ্রেণীর মানুষ যারা নিজেকে অভিজাত মনে কর, আভিজাত্য দেখার যারা, কুর্মী হেই কর যারা কুর্মীকে ঘৃণা করছে, কুর্মী হেই কর যারা আপন সংস্কৃতিকে ঘৃণা করছে, তারাকে দেখাই দেওয়ার জন্যে জঙ্গলমহলে জনপ্রিয় সংস্কৃতি এবং আমার সঙ্গে জীবনের আত্মার সম্পর্ক সেই কারাকে ঘৃণা এখনো করছেন। কারণ কারা লড়াইটাকে এরা খতম করার জন্য প্রশাসন মুরগা লড়াইকে খতম করার জন্য এরা একবার কেস ঢুকাই বন্ধ করে দিয়ে উঠে, তখন হামরে পর রজিতা আপনাকে বাঁচাতে হবে। সেই জন্যে আমার একটা চ্যালেঞ্জ রহে এলি যে সারা এহে যে আমরা যাকর হার যাকর সঙ্গে সম্পর্ক সেই কারার হারি চাষ করিকে আমরা কোন জীবন সংগ্রামে সাথী হইতে রহে, সেই কারার জনপ্রিয় যে সংস্কৃতি তাকে বাঁচাও খাতিরে কিন্তু আমি কারাক পিঠে করে আমাকে ঘৃণা করো। একটা কথা হলেন এখন তক্য আদিবাসী কর্মী সমাজ প্রচারে আন্দোলনে মানুষের কাছে যাওয়া, মানুষের কনভিন্স করা, এখন তক্য আমরা ফার্স্ট টাইম না, এখন তক্য পরিষ্কার হয়ে আর তিন আর মাত্র কয়টা দিন হয় প্রচারে, নটা দিন, নটা দিন তোরা একটুকু সত্যিকার সহ্য করবে কিনা রকম? আজকে তোরা যতনাগুলা লোক আইলে আর কিছু লোক তো চলি গেল ভুখেও, ভুখে চলে গেল এটা ভাবিয়া না কেন? সত্যিকারে কহা নিজের টাকা খরচ করিকে না খাইকে তিসাই থাকি, কোন রাজনৈতিক দলের কর্মীরা এতনা আত্মনিয়োগ করিকে পার্টির জন্য আহার? তোরা মনে রাখবে অজিত মাহাতোর জন্য নেই, আজকে পুরুলিয়ার যে শোষণ বঞ্চনা, পুরুলিয়া আজকে জঙ্গলমহলে আজকে বহিরাগতর নেতৃত্বে যে শোষণ আর বঞ্চনা তাকর বিরুদ্ধে যে সংগ্রাম, সেই সংগ্রামে যে তার সম্পর্ক একই জন্য আমি অত্যন্ত অভিভূত। আজ কোন এটা বিপ্লবের একটা প্রথম সোপান, বিপ্লব যখন হেলে মানুষের খায়ক মার্থি নেই, মানুষের পয়সার দরকার হয়নি, সেদিন মানুষের জীবন দেওয়ালে প্রস্তুত হও। তো মনে রাখবে যখন কোন জাতি জীবন দেওয়ালে প্রস্তুত থাকো তখন কোন শক্তি তোকে খতম করে পারে। আজ লড়াই, আজকে লড়াই সেই লড়াই শুরু হলা হে, লড়াইটা শুধু ভোটে নেই, আজকে আত্মি লড়াই। আজকে আমি মনে রাখ এটা মনে রাখবে আমি বারবার কলাম আরে আরে নেপাল মাহাতো আরে জ্যোতির্ময় আর শান্তি না, অজিত মাহাতো জিতলে তোর জিতে তো তোর স্বাভিমান বাড়ত, তুই বাঁচবে তোর কুকুর মাছগুত ভাগ বাঁচুক, আর তুই জিতলে, তুই জিতলে কর্মীরা খতম হেতা, তুই জিতলে তোর পার্টি জিতত কিন্তু কর্মীরা শেষ হয়ে যেত। একবার জেনে সেই জন্য কহলাম তোরা তো উচিত হলেও সারেন্ডার করি না, তোরা উচিত হলেও সারেন্ডার করি না, এই মাটির জন্যে এ ভাষির জন্যে এ সংস্কৃতির জন্যে এ শোষণ বঞ্চনার জন্যে তোরা কি একটুকু গাছ লাগাবি? যেদিন 1006 তোর চলে আইলো তো তোকে আমি কবর শান্তিবাবু তুমি মিছা হলো বল, মিছা মিথ্যা কথা তুমি বলো তোমার নেতৃত্বের কাছে যে আমার এমএলএ দরকার নেই আর আমার মন্ত্রী দরকার নেই, সভে ও যতনা চাকরি রেন সব ঘুরি যাইছিল এক কহে গুন্ডা ধরে মিথ্যা ভিত হুঁশিয়ারি দেওয়ার ক্ষমতা এর নাই। আজকে সেই জন্য কহ পার্টি করা, পার্টির জন্য আমি তোরা কোনো রকম দোষ দিও নেই, তোর ন্যাশনাল পার্টি করেছিস, এখন ন্যাশনাল পার্টি করিস, তোর স্টেট পার্টি করিস, মনে রাখবে পার্টি করা পার্টি ঘোলা হয়ে। আজকে 35 বছরে অজিত মাহাতো তো পরিষ্কার কথা বয়স রাহে তাকর অবশ্যই পার্থক্য আইলাহে, তাকর অবশ্যই মৃত্যু হতে কিটা পরিষ্কার কথা, কিন্তু মনে রাখবে আইডিওলজি আর ভাবনা কিন্তু মৃত্যু হয়ে গেছে, আইডিওলজি আর ভাবনা মৃত্যু হয়ে গেছে কখনো
ওকর জন্ম হেতে বারবার আর লড়াই হেতে ওরা যেটা কথা করুন সেইটাই আজ তোরা আমি এটাই গর্ব যে প্রথম 75 বছর পরে দেশ স্বাধীনতার পরে প্রথম কুর্মীরা নিজে গ্রাজুয়েশনে নিজে আন্দোলন করে শিখলাম সেটার নেতৃত্ব তো অজিত মাহাতো দালায় এবং আদিবাড়ি আদিবাসী কুর্মী সমাজ তুই চিন্তা করে আরে যেদিন রেল টেকা হলে সেদিন তুই একটুকুনি অভিযোগ দিলে কোন নেতৃত্ব রেল টেকায় যাতনি ডর ঠেকায় যাতনি এটাকে তখন আর কিনা ভাবছি এটা অজিত মাহাতো থেকে এটা কুর্মী সমাজ থেকে এটা তরল হোক তাহলে আজকে আজকে তুই পুরুলিয়ার কেসে দেখি বলে আজকে তুই কুর্মী জাতিকে কেসে দেখ বলছি আজ তো শুধু কুর্মী চাইতে জন্ম নেই কুর্মী হওয়া তিনি কুর্মীর জন্য স্বতন্ত্র জাতিসত্তা রক্ষা করার জন্য প্রত্যেকটা লোককে আজকে মনে করে তো সেইখানে আমি কুর্মী হম যখন স্বতন্ত্র জাতিসত্তা রক্ষা করে আমার পার্টিসিপেশন রতি আমার অংশীদারিত্ব রতি তবেই কবতে কুর্মী হেকি আজকে নেগাচারীকে খতম করার জন্য রাজনীতি চাই যেতে পরিষ্কার কথা আজ আদিবাসী কুর্মী সমাজ যদি জন্ম না হয়েছে এরা খতম করি দেরছি খতম করে দেবে এরা জীবন দর্শন গুলো জানবে হে এরা পারিবারিক জীবন দর্শন জানা এরা কিনা করলা আজকে নেগাচারী নেগাচারী আজকে কুর্মী স্বতন্ত্র জায়গা হয়ে পরিষ্কার কথা অজিত তোর জিতে তো কুর্মী জাতি অজিত মাহাতো জিতে অজিত মাহাতো জিতে জঙ্গল মহল জিতে অজিত মাহাতো জিতে আজকে স্বাভিমানিক জিতেছে আজ শালা হামর হিয়া চাকরি বহিরাগত লোকের নেতা আর হামর লোক কান্তা হামর থালে রুটি কাঠি লেতা হামর থালে মার লুটাই জাতি আর তা সেইটা আমি ভালো অজিত মাহাতো জীবনে বা জীবনে বলতে এটা সহ্য করার দরকার পরিষ্কার কথা এখন লড়াইয়ের জন্য ডাইরেক্ট যদি লড়াই হবে অজিত মাহাতো ডাইরেক্ট লড়তাম ডাইরেক্ট লড়তাম এরা সাবধান আমি কই দিলাম পরিষ্কার কথা অজিত মাহাতো জিতি গেলে এসপি ডিএম হিয়া আওয়ালাই দল যারা চাকরি করা হতা কারা করো ভাবে এতে একবার অজিত মাহাতো জিতেছে কি করব আর আমি চ্যালেঞ্জ করো রে বাছারা জীবনে মানুষের মৃত্যু তো সবচেয়ে বড় সত্য লড়াইয়ের জন্য তৈরি হল লড়াই ছাড়া মানুষের বাঁচে রাস্তা নাই কারণ রাজনীতি আজকে সবচেয়ে আগ্রাসন চলে রাজনীতি তোর যখন সংস্কৃতিকে খতম করতে তোর ভাষাকে খতম করতে তোর কালচারকে খতম করতে তোকে তার মানে তোকে পঙ্গু করে হোক কহে জেনোসাইড তখনই হতে যখন ভাষা সংস্কৃতি ধর্ম যখন খতম হয়ে যেত এবং ভাষা ধর্ম সংস্কৃতিকে খতম করে জন্যই আজকে একটা তৈরি করা তোর এখন নাম হলে জেনোসাইড এই জেনোসাইড একটা দারুণ জিনিস জেনোসাইড একটা দারুণ জিনিস খতম করে সবচেয়ে বড় অস্ত্র হলে একটা জাতকে খতম করতে আজকে আমার আমার অনুরোধ এটাই তোরা রাজনীতি কিনা করবে রাজনীতি কতদিন বাঁচি থাকো কিন্তু মনে রাখবে জাতকে বাঁচতে সংস্কৃতিকে বাঁচতে ভাষা বাঁচত কালচার বাঁচত একর জন্য আমার আগে লড়াই আর আজকে কবে শিক্ষিত মানুষ যারা আয় যারা পড়াশোনা করবার বাছারা যারা মাস্টারি করে হা বিভিন্ন রকম ভাবে আজকে ব্যবসায় যুক্ত হইয়া তাদেরকে মনে রাখবে আজকে যে লড়াই এই লড়াইটাকে সংহার তোরা আগামী দিনে অজিত মাহাতো জিতাক এবং জিতি গেলে এসটিটা এতে একর জন্য কোনো চিন্তা নাই আর প্রথমে দেখিয়া যেটা করো রহে একদিন রঘুনাথ মাহাতো যখন আন্দোলনের নাম রহেলে চুয়ার বিদ্রোহ একদিন লড়াই রহেলে সাঁওতাল বিদ্রোহ একদিন রহেলে বিরসা মুন্ডা বিদ্রোহ অর্থাৎ মুন্ডা বিদ্রোহ সেই জন্য কহ আর জঙ্গল মহলের মানুষের যদি প্রত্যেকটা নিজের রক্ত যদি টান থাকে না মাটির জন্য তো মনে রাখবে আগামী দিনে জঙ্গল মহল ঘুরি একটা লড়াই হতে সেই লড়াইটাই পরিষ্কার কথা আর তাকর নাম হচ্ছে স্বার্থ শাসনের অধিকারের লড়াই স্বার্থ শাসন মানে জঙ্গল মহল হামর জঙ্গল মহলের মাটি হামর জঙ্গল মহলের পাহাড় হামর জঙ্গল মহলের নদী হামর জঙ্গল মহলের বালি হামর আর কোন সরকার ইয়াক বালি মাটি পাথর লেইজে পাত্তা নেই একর রেভিনিউ সরকারকে দেবে ইয়াক মাটি দেবে ইয়াক মানুষকে দেবে ইয়াক জেলায় ভাগ করতে আজকে একে পরিষ্কার কথা উপনিবেশ তৈরি করে পারবেনি আজকে একদিন ব্রিটিশরা ব্রিটিশে ভাবনা আজ ওরা ভাবিয়ে না
ওই রাস্তাঘাট বনাবে হামর জন্য নেই, ওই ইয়ালে কয়লা লেগের জন্য রাস্তা বনার হয়। এই ট্রেনটার নামে রয়েছে 315 ট্রেনটার নাম কুলি ট্রেন। আরে পড়াইলি লীল সারি চড়াইলি রেলগাড়ি ফাঁকি দিয়ে হামলোককে গুলি করলেন, দাসত্ব করে তৈরি হয়ে মনে রাখবে অজিত মাতর এটাই শপথ। দাসত্বের মুক্তির জন্য লড়াই, আগামী ভোটে জিতা মানে দাসত্বের কাছ থেকে মুক্তি। তোমার কাছে আবেদন আগামী দিনে এই নির্বাচনে যে নমিনেশন হলো ভারতবর্ষে বোধ হয় নমিনেশনটা আগামী 20 তারিখে আবগা বেটি ছড়ার কথা। কবে? 20 তারিখে কয়টা গাঁয়ে ধরা? প্রত্যেকটা গাঁ থেকে ওরাকে চাঁদা আদায় করি বেটি ছড় কবা দেবা ছাড়া। আর তোরা ভাববে দমে বিহা গাড়ি লেগে না, আমরা যত রোদ আমরা যত মিটিং আর তত বিহা লাগে না। প্রত্যেকটা বিহাগারে কেউ গাগরা, কেউ থাল, কেউ অলতি, কেউ ঘটি, কেউ শাড়ি লেগে জ্বালায়া। আর একটা দিন মনে, আর দুইটা দিন মনে রাখবে, আর নটা দিন মনে রাখবে, 20 তারিখে বড় একটা বিহাগার আনা। সেদিন 11টার সময়ে প্রত্যেকটা ঘরে 100 টাকা দেইকে আর চাঁদা করি। আর সেদিন সব প্রত্যেক গাঁলে যে সব মায় বোনের আওতা আওতানো একদম পুরুলাই যেদিন কারাটাকে বাঙর তাকর দিন ছায়রান থাকতে ও সেদিনে দেখাই দেবে মুদিন সভা করে 19 তারিখে। কবে? আর গতকাল মিটিং করলাম, দুইটা মিটিং কে চ্যালেঞ্জ করে যেসন নমিনেশনটা আমরা বুঝিনি চ্যালেঞ্জ হবে, কিন্তু একর পর একটা হাতে চ্যালেঞ্জ প্রত্যেকটা জেলালে প্রত্যেকটা গাঁলে মায় বহিনের আওতা তাকর জন্য ব্যবস্থা করবে। সেদিন কিন্তু বেটা ছ আমি ছেলের আওতা নি, ঠিক আছে না? সেদিন কিন্তু চ্যালেঞ্জটা সরাসরি এই জায়গা, সেদিনে তো একদম পরিষ্কার কথা জিতেই সাহ অজিত মাতো টাকরে রয়েছে আগামী 20 তারিখ। আর এটার জন্যে প্রত্যেক গাড়ি হতে না একদম না, ঠিক আছে না? আগামী 17 তারিখে কাজ আমি যাইনি পারম বাকি গুলো আমার কাঁ কাঁ আচ্ছা ঠিক আছে। আমার 18 তারিখে ঝিল নাই হতে ঝেল না হোক কিন্তু পরিষ্কার কথা কাহে নয় আমরা সেদিন গাড়া ফসল গেরো কিন্তু ওরা আমার মারে নি যাই শান্তিরাম তুমি ভাবটা বুঝে আমাকে কুচিয়ে লাই যান তার একটু একটু কারণ তো বেটি জানো বেটা তো একটু আমরা জানিও না কারণ সবে টাই হি যারা বেড়ে ফের আরে একটা তো কমসে কম দেখি লেবো সার তোকে এটাও কমে নি বছা তাহলে বাহির লোকের খুঁচো তু তাও তো ইচ্ছু তোকে কোনো বললো ঠিক এটাও তাহলে কোথায় বলো তো। তো সেই রকম আমরা যাবো আগামী 18 তারিখে ইচ্ছাতক্ষ ঢুকো রাগ বড়লে নিয়ে হলে সেদিনটা রাগ বড়লে ইচ্ছাতক্ষ ঢুকো হবে সমাজের মিটিং এ তো যাবেন একদম। তো সেই জন্য কব সমাজ চক্র পরিষ্কার কথা এই ভিড়টাকে সেদিন তৈরি করে দেবো আমরা একদম রেডি রবে। আর 17, 18 আর 20 তারিখে হলে মাই বহিরা 20 তারিখে মাই বহিরা একদম রেডি রবে। একই কাজ বক্ত শেষ করো বালতি ছাপে ভোট দিয়ে পুরা লোককে বুঝাও বান কবান সব কুটুম ঘরে গাহা মামা গার মুসি গার বহিন গার প্রত্যেকটা কুটুম ঘরে ফোন করিকে সবাইকে কবার আজকে একটা ছয় কহলা পলমায় করে কিনা কুটুম ঘর আর পলমায় একটা নির্দোষ আর ওই কহে খামড়া কেটে কোনো বলছে না
আর নির্দলটা সমীর মাহাতো, তো সমীর মাহাতো সঙ্গে যোগাযোগ নাই, এক কুটুমের সঙ্গে যোগাযোগ করিকে আমার ঠিক যেমন অজিত মাহাতো আসে, কোনো চিন্তা নাই। অজিত মাহাতো প্রত্যেকটা লোকের ঘর যাবার জন্য তৈরি হচ্ছে, এবং আগামী দিনে অজিত মাহাতো জিত মানে মনে রাখবেন জঙ্গল মহলের প্রত্যেকটা মানুষের জিত, আত্মসম্মান এবং হিত মিতান থেকে, আনসারি থেকে, বাউরি থেকে, কুমহার থেকে, কি বলে কুমহার রাজুয়ার বাউরি বাড়তি সাঁওতাল মুন্ডা ওরান প্রত্যেকটা লোকের জন্য অজিত মাহাতো লাফি ধবি, প্রত্যেকটা লোকের জন্য অজিত মাহাতো রেডি আছে। কেন প্রত্যেকের সুধার সমিতি করেছে এই জন্যেই, তার জাতিসত্তাকে ধরে রাখার জন্য। তো জাতিসত্তা জন্যে অজিত মাহাতো লড়াইয়ে প্রস্তুত আছে, আপনারা ঠিক থাকুন। আগামী দিনের জন্যে আপনারা একদম আজকে শপথ করেই যাবেন, আর যে দিনগুলো আসছে বালতি ছত্র সবকে মা বইটাকে বনাবেন। আর আমি বলছি যতগুলা ঝুমুরা আছে রে ভাই, ঝুমুরা আরো কতগুলা গান তৈরি করে ওরা ফেসবুকে ছেড়ে দাও, যেন চারদিকে গাছে পালায় যেন বালতি 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 টোল টোল যেমন ঠিক হয়ে যায়, আর পরিষ্কার টোল যেন উছুল ডুবুল হয়ে যায়, এইটা আপনারা চিন্তা করে আপনার ঘোষণা সবাইকে। এবার ভোটে জিতেছ কোনে অজিত মাহাতো, আমরা ভোট তোরা ভোট পঁচিশে মে আবে একদিন, পঁচিশে মে আবে একদিন ভোট 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 তাহলে আমরা ভোট তোরা ভোট শিক্ষা ব্যবস্থা উন্নতির জন্য লড়েজ করে, পুরুলিয়া স্বাস্থ্য ব্যবস্থা উন্নতির জন্য লড়েজ করে, ভোট 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 জঙ্গল মহল কে বাঁচালে জঙ্গল মহলে ভূমিপুত্ররা এক হো, পুরুলিয়ার ভূমিপুত্ররা এক হো, অজিত মাহাতো অজিত মাহাতো অজিত মাহাতো চিরপ্পা, দিল্লি কলকাতা বাবুরা ঘাপলে বাঁচায় অজিত মাহাতো কে ভোট দাহা, কলকাতার দালালরা ঘাপলে পুরুলিয়াকে বাঁচাবে পালতি ছাপে ভোট দাহা, আপন গাঁও আপন ধুর খেদা পাহাড়িরা, আপন গাঁও আপন ধুর খেদা পাহাড়িরা, আপন গাঁও আপন ধুর খেদা পাহাড়িরা, জঙ্গল মহলের ভূমিপুত্ররা এক হওয়া এক।
জঙ্গলমহলের পবিত্র পুত্ররা এক হওয়া, এক হওয়া, এক হওয়া, আদিবাসী কুড়ি সমাজ চিন্তা।